ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে লাস্ট এপিসোডে আমরা রাউট নিয়ে কথা বলেছিলাম আজকের এপিসোডে আমরা কথা বলতে যাচ্ছি মিডিল ওয়ার নিয়ে তাহলে মিডিল ওয়ার কি সেটা জানার জন্য ফার্স্টে আমরা এক্সপ্রেস জেস এর অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করব। মিডিল ওয়ার খুব ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা টপিকস হ্যাঁ তো মিডিল ওয়ার নিয়ে কাজ করার জন্য আমরা ফার্স্টে গাইডে যাই এবং এই যেখানে বলছে মিডিল ওয়ার এখানে কি মিডিল ওয়ার সম্পর্কে বলা আছে ওকে গাইড থেকে রাইটিং মিডিল ওয়ারে চলে গেলাম ফার্স্টে মিডিল ওয়ারে চলে গেলাম আচ্ছা মিডিল ওয়ার ফাংশনস আর ফাংশনস দ্যাট হ্যাভ অ্যাক্সেস টু দ্য রিকোয়েস্ট অবজেক্ট দ্য রেসপন্ড অবজেক্ট অ্যান্ড দ্য নেক্সট ফাংশন ইন অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট রেসপন্স সাইকেল এখানে কি বলছে মিডিল মিডিলওয়্যার হচ্ছে একটা ফাংশন যেই ফাংশনের রিকোয়েস্ট অবজেক্টে অ্যাক্সেস আছে রেসপন্স অবজেক্ট অ্যাক্সেস আছে এবং একটা নেক্সট ফাংশন আছে যেই ফাংশনটা কন্ট্রোল করবে আমাদের কখন কোন রেসপন্সটা আসা উচিত এবং রেসপন্সটা কখন শেষ হচ্ছে বা মিডিলওয়্যার ফাংশনটা কখন শেষ হচ্ছে কি করা উচিত কোন দিকে ডাইভার্ট করা উচিত সব কিছু কন্ট্রোলটা হচ্ছে মিডিলওয়্যারের ওপরে আসে এবং এটা কাজ করে কীভাবে দ্য নেক্সট ফাংশন ইজ এ ফাংশন ইন দ্য এক্সপ্রেস রাউটার ওয়েন ওয়েনভোকড এক্সিকিউট দ্য মিডিলওয়্যার সি সাকসেসিং দ্য কারেন্ট মিডল ওয়ার সো এটার মানে হচ্ছে যখনই নেক্সট ফাংশনটা কল করা হচ্ছে তখনই আমাদের কারেন্ট মিডল মিডিলওয়্যারটা সাকসেসফুলি কাজ কমপ্লিট করে নেক্সট মিডিল ওয়ারে চলে যাবে এটাই হচ্ছে মেনলি এটাই হচ্ছে মেনলি মডিলওয়্যার এবং নেক্সট ফাংশন ওয়ার ফাংশন ক্যান পারফর্ম দ্য ফলোই টাস্ক এক্সিকিউট এনি কোড ওয়ার ফাংশন যে কোনো কোড এক্সিকিউট করতে পারে মেক চেঞ্জেস টু দা রিকোয়েস্ট অ্যান্ড দ্য রেসপন্স অবজেক্ট রিকোয়েস্ট এবং রেসপন্স অবজেক্টের ডেটা চেঞ্জ করতে পারে ইন দ্য রিকোয়েস্ট রেসপন্স সাইকেল রিকোয়েস্ট রেসপন্স সাইকেলটাকে চেঞ্জ করে দিতে পারে কল দ্য নেক্সট মিডিল ওয়ার ইন দ্য স্ট্যাক নেক্সট মিডিলওয়ারকে যে কোনো মুহুর্তে কল করতে পারে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট এটা হচ্ছে আমাদের রেসপন্স তাহলে আর রেসপন্সের মাঝখানে যে বসে আছে সে হচ্ছে মিডিলওয়্যার এই মিডিলওয়্যার কী করতে পারে যে কোনো মুহূর্তে রিকোয়েস্টেড ডেটাটাকে অর্থাৎ ক্লায়েন্ট সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর সময় যেই ডেটাগুলো বা যেই ইনফরমেশনগুলো পাঠিয়েছিল সেই ইনফরমেশনগুলোকে চেঞ্জ করতে পারে মডিফাই করতে পারে ডিলেট করতে পারে আপডেট করতে পারে এবং সেই ডেটাগুলো প্রসেস করে রেসপন্স করতে পারে ঠিক আছে এটা হচ্ছে মিডিলওয়্যারের কনসেপ্ট এটা একটা পাইপের মতো অর্থাৎ পাইপের এক প্রান্তে আছে হচ্ছে রিকোয়েস্ট এবং আরেক প্রান্তে হচ্ছে রেসপন্স তো রিকোয়েস্ট এবং রেসপন্সের মাঝখানে ডেটাগুলোকে মডিফাই করার কাজটা করে থাকে মিডিলওয়্যার খুবই সিম্পল কনসেপ্ট ওকে খুবই সিম্পল কনসেপ্ট এখানে দেখেন একটা মিডিল ওয়ারের এক্সাম্পল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে এই ফাংশনটা এই ফাংশনটা হচ্ছে মিডিল ওয়ার ফাংশন একটু আগে আমি বলেছিলাম যে রাউটের ক্ষেত্রেও কিন্তু আমি বলেছিলাম যে এই ফাংশন যেটা সেটা হচ্ছে মিডিল ওয়্যার ফাংশন এই মিডিল ওয়ার ফাংশনের ভেতরে কি থাকবে রিকোয়েস্ট থাকবে রেসপন্স থাকবে এবং নেক্সট থাকবে নেক্সট হচ্ছে কল ব্যাক আর্গুমেন্ট টু দ্য মিডিল ওয়ার ফাংশন কল নেক্সট বাই কনভেনশন ঠিক আছে নেক্সট মানে এটা কনভেনশনালি এটাকে নেক্সট বলা হচ্ছে কিন্তু আলটিমেটলি এটা নেক্সট বাদে আপনি যে কোনো কিছু বলতে পারেন তাহলে এখন যদি আমরা আমাদের একটা নিজস্ব মিডিল ওয়্যার ফাংশন তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে সিম্পলি আমি সার্ভার জেস এর ভেতরে চলে যাই সার্ভার জেস ভেতরে গিয়ে আমরা একটা সিম্পল মিডিল ওয়ার ফাংশন তৈরি করি এবং এই মিডিল ওয়ার ফাংশন তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাপ ডট ইউজ ওকে অ্যাপ ডট ইউজ মানে হচ্ছে এটা একটা ওয়ার ফাংশন এখানে আমাদের কোনো রাউট থাকতে হবে এমন কোনো কথা নাই কোনো কিছু থাকতে হবে এমন কোনো কথা নাই যদি কোনো রাউট না থাকে তাহলে কি হবে তাহলে সবার প্রথমে এই ওয়ার ফাংশনটা এক্সিকিউট হওয়া শুরু করবে যে কোনো রাউটেই আপনি রিকোয়েস্ট করেন না কেন যেখানেই রিকোয়েস্ট করবেন তখনই ফার্স্টে এই মিডিল ওয়ার ফাংশনটা এক্সিকিউট হওয়া শুরু করবে অর্থাৎ আমি যদি এপিআই ডট কন্ট্রাক্টের যে কোনো জায়গায় গেট করি তাহলে ফার্স্টে এই অ্যাপ ডট ইউজের ভেতরে যে ওয়ার ফাংশনটা আছে সেটা এক্সিকিউট হবে যদি আমি অ্যাপ ডট গেট লোক মানে অর্থাৎ রুট রাউটে এক্সিকিউট কল করার চেষ্টা করি অর্থাৎ রিকোয়েস্ট পাঠাই তাহলে প্রথমে এইটা এক্সিকিউট হওয়া শুরু করবে তো তাহলে ফর্মেটটা কি ফর্মেটটা হচ্ছে এখানে একটা কল ফাংশন দিতে হবে আমাদেরকে কলব্যাক ফাংশন রিকোয়েস্ট রেসপন্স এবং নেক্সট ওকে এখন এখানে আমি বললাম কনসোল ডট লগ আই এম এম মিডিলওয়্যার ফাংশন যদি এই মিডিলওয়্যার ফাংশনের ভেতরে রেসপন্স বা নেক্সট ফাংশনটাকে কল করা না হয় তাহলে নিচের কোনো ফাংশন বা মিডিলওয়্যার এক্সিকিউট হবে না জাস্ট মিনিলার ফাংশন এতটুকুই জাস্ট রিকোয়েস্ট রেসপন্স নেক্সট একটা বডি বডির ভিতরে আপনি যা খুশি তাই করতে পারবেন সেখানে আপনার রিকোয়েস্ট অ্যাক্সেস আছে রেসপন্স অ্যাক্সেস আছে নেক্সট অ্যাক্সেস আছে আপনি এখান থেকে নেক্সট ফাংশন বা রেসপন্স ফাংশনের কোনো একটা মেথড যদি কল না করেন অর্থাৎ রেসপন্স যদি না করেন এবং নেক্সট মিনিলয়ারটা এক্সিকিউট করতে না বলেন তাহলে এখানেই স্টপ হয়ে বসে থাকবে বিলিভ হচ্ছে না বিলিভ করানোর জন্য আমি আমাদের লোকালো থ্রি থাউজেন্ডে যাব এবং যে কোনো রাউটে আপনি কল করলেই পারতেন কিন্তু আমি রুট রাউটটাতে এক্সিকিউট করার চেষ্টা করি কল করলাম দেখেন এটা ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে এবং সারা জীবন ঘুরতেই থাকবে আপনি দেখেন এখানে বলছে আই এম এ মিডিলওয়্যার এই কথাটা কিন্তু বলছে আই এম এ মিডিল ওয়ার ফাংশন কিন্তু আমাদের নেক্সট যে কাজটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কারণ নেক্সট ফাংশনটা কল করা হয়নি তাহলে নেক্সট ফাংশনটা কল করবো কিভাবে এই যে এখানে গিয়ে আমরা নেক্সট ফাংশনটাকে কল করে দেব বোম নেক্সট ফাংশন কল হয়ে গেল এবার আমরা সেভ করি এইবার আমরা হাজারবার এটাকে রিফ্রেশ করি না কেন এই যে এপিআইগুলোকে ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে রুট ট্রাউটে আবার এন্টার করি এটা আমাদের রুট রাউটে চলে এসছে এবং আমাদের এখানেও বলছে আই এম এ মিডিল ফাংশন সো মিডিল ওয়ার ফাংশন অনেক রকমের আছে আমাদের নিজেদের ওয়ার ফাংশন তৈরি করার প্রয়োজন পড়তে পারে অনেক সময় অথেন্টিকেশন যখন আমরা করব তখন আপনারা দেখবেন যে আমরা কীভাবে ওয়ার ফাংশন তৈরি করি এখন আমরা কিছু থার্ড পার্টি ওয়ার ফাংশন তো ব্যবহার করব ফার্স্ট অফ অল আমরা যে মিডিল ফাংশনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে মর্গ্যান ওকে মরগ্যান যে আপনি সার্চ করলে পেয়ে যাবেন মর্গ্যান হচ্ছে মেইনলি একটা লগার ওকে আমরা যে রিকোয়েস্ট পাঠাচ্ছি রিকোয়েস্টটা কিভাবে পাঠাচ্ছি কি হচ্ছে রিকোয়েস্টটা কে পাঠাচ্ছে এটার স্ট্যাটাস কোড কি সব কিছু আমরা যদি আমাদের কনসোল থেকে দেখতে চাই তাহলে আমরা নিজেরা নিজেদের মিডিলওয়্যার ফাংশন তৈরি করতে পারি আদারওয়াইজ আমরা এই মর্গ্যান থার্ড পার্টি মডিউলটা ব্যবহার করতে পারি এটা ব্যবহার করা খুবই সহজ এবং এখানে দেখেন ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে কীভাবে কী করতে হবে এটা একটা নোট মডিউলস আকারে আমরা ইনস্টল করব এবং এটা কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখতে পারবো খুব সহজে তো আমরা আমাদের সার্ভারটাকে স্টপ করি স্টপ করে এখানে আমরা লিখি এনপিএম ইনস্টল ড্যাশ ড্যাশ সেভ ড্যাশ এইভাবে দেখতে পারতাম আবার এইভাবেও দিতে পারতাম ড্যাশ দিয়ে এটা হচ্ছে আসলে ডেভ ডিপেন্ডেন্সি এটা আমাদের প্রজেক্টের কোনো ডিপেন্ডেন্সি না তাই আমরা ডেভ ডিপেন্ডেন্সি আকারে সেভ করব মরগ্যান এটা ইনস্টল হয়ে গেলেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো আমাদের প্রোজেক্টে সেটা ব্যবহার করার জন্য আমাদেরকে কি করতে হবে সার্ভার চেসের ভেতরে যেখানে আমরা এক্সপ্রেস রিকোয়ার করেছিলাম বা ইম্পোর্ট করেছিলাম তার নিচে আমরা ইম্পোর্ট করব কস্ট মরগ্যান ইকুয়াল রিকোয়ার মরগ্যান ওকে এটা ইনস্টল হয়ে গেছে এখন এটা আমরা ব্যবহার করবো কোথায় একদম অ্যাপ যেখানে ব্যবহার করা হয়েছে অ্যাপের নিচেই আমরা এটা ব্যবহার করবো অ্যাপ ডট ইউজ মর্গ্যান এটা মেনলি একটা ফাংশন এবং যেই ফাংশনের আর্গুমেন্ট আকারে আমরা একটা ফর্মেট দিব ফর্মেট বলতে কি বোঝাচ্ছে আমরা কি ফর্মেটে আউটপুটটা দেখতে চাচ্ছি যদি আমরা সিম্পলি বলি অর্থাৎ ডেভেলপমেন্ট মোড়ে আমরা আসি এবং ডেভেলপারদের যেভাবে দেখলে সুবিধা হয় সেইভাবে আমরা রিকোয়েস্টটা দেখতে চাচ্ছি লকটা দেখতে চাচ্ছি তাহলে হয়ে গেল জাস্ট আমরা দিয়ে দিলাম ডেভ ওকে এইবার আমরা আমাদের সার্ভারটাকে আবার ওপেন করি এনপিএম স্টার্ট তাহলে এখন আমরা যেই রিকোয়েস্টটি পাঠাবো সেটা আমরা টার্মিনালে কিন্তু দেখতে পারবো ওকে টার্মিনালে দেখতে পারবো তো আমি ফার্স্টে রুট রাউটেই একটা রিকোয়েস্ট পাঠাই রিকোয়েস্ট পাঠালাম এবার আপনি টার্মিনাল দেখেন যে গেট রিকোয়েস্ট পাঠানো হয়েছে রুট ইউআরএল এ তিনশো চার এত মিলি সেকেন্ড টাইম লেগেছে সব কিছু বলছে এবার যদি আমরা বলি এপিআই ফর স্ল্যাশ সরি এপিআই ফর স্ল্যাশ কনট্যাক্স এবার ইন্টার করি এবার দেখেন এখানে বলছে আই এম এ মিডিলওয়্যার ফাংশন এটা অবশ্য আমাদের মিডিলওয়্যার ফাংশনটা ডিলেট করা হয়নি তারপরে এই যে গেট এপিআই কন্ট্যাক্টস এটা বলছে সো এটা হচ্ছে একটা থার্ড পার্টি মডিউল যেটা আমাদের লগ করার ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং আমরা খুব কী রিকোয়েস্ট পাঠানো হচ্ছে কীভাবে পাঠানো হচ্ছে তারপর অবস্থাটা কি সব কিছু আমরা বুঝতে পারবো এই মর্গান মিডিলওয়্যারটা ব্যবহার করে আরও একটা মজার মিডিলওয়্যার আমরা এখন ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে বডি পার্সার মজার আছে একটা সেটা হচ্ছে নিয়ে আমি নেক্সট ভিডিওটাতে কর্স নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে না তাহলে এখন আমাদের দরকার কি এখন আমাদের দরকার হচ্ছে বডি পার্সার আমরা বডি পার্সার গিঠাপ এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ফার্স্টে গিডাবের ওয়েবসাইটটাতে যাবেন বডি পারসার্প্টটা অ্যাকচুয়ালি কী করবে বডি পার্সারটা হচ্ছে আমরা যে পোস্ট রিকোয়েস্টটা করি অথবা আমরা পুট রিকোয়েস্ট করি যেই রিকোয়েস্টগুলোর সাথে আমরা কিছু ডেটা ক্লায়েন্ট কিছু ডেটা রিকোয়েস্টের সাথে পাঠিয়ে দেয় তো সেই ডেটাগুলো এক্সট্র্যাক্ট করার কাজটা করে হচ্ছে বডি পার্সার কীভাবে করে আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বডি পার্সার এই যে এখানে অনেক কথাবার্তা বলা আছে তো বডি পার্সার ইনস্টল করতে হবে কীভাবে বডি পার্সার ইনস্টল করার জন্য এনপিএম ইনস্টল বডি পারসার এটা ব্যবহার করতে হবে আমি সার্ভারটি স্টপ করে এনপিএম ইনস্টল বডি পার্সার এই কমানটা দিয়ে দেই তাহলে আমাদের বডি পারসারটা ইনস্টল হয়ে যাবে এবং বডি পারসার ব্যবহার করার জন্য ফার্স্ট এটাকে রিকোয়ার করতে হবে এবং এর বিভিন্ন অপশনস আছে সেই অপশানসগুলো আমরা ব্যবহার করতে পারি বাট আমরা সিম্পলেস্ট হয়ে ব্যবহার করার চেষ্টা করব নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন আমরা এই দুইটা একটা হচ্ছে অ্যাপ ডট ইউজ বডি পার্সার ডট ইনকোডেড ইউ ইনকোডেড করার জন্য আমরা এটা ব্যবহার করব এবং অ্যাপ্লিকেশন জেসনের জন্য আমরা ব্যবহার করব বডি পার্সার ডট জেসন যেটা খুশি আপনি সেটাই ব্যবহার করতে পারেন বাট আমরা দুইটাই ব্যবহার করব। অবশ্যই হয়ে গেছে আমাদের কাজ তাহলে এখন আমরা মর্গানের নিচে কনস্ট বডি পার্সার এটা কিন্তু আমরা সার্ভারের ভেতরেই রিকোয়ার করব আমাদের পুরো প্রোজেক্টে একটা জায়গায় বডি পার্সার রিকোয়ার করতে হবে সেটা হচ্ছে সার্ভার জেসের এর ভেতরে রিকোয়ার বডি পার্সার আচ্ছা আমাদের যেই কাস্টম যেই ইটা ছিল মিডিলওয়ারটা ছিল সেটার আমাদের দরকার নেই এটা আমরা পরে ব্যবহার করব বা পরে যদি প্রয়োজন পড়ে তখন তৈরি করব এখন এই যেখানে আমরা মর্গ্যানটা ব্যবহার করেছি মানে কি ইউজ করেছি সেটা তার নিচে আমরা লিখবো অ্যাপ ডট ইউজ বডি পারসার কী ছিল যেন বডি পারসার ডট ইউ আর এল ইনকোডেড হ্যাঁ বডি পার্সার ডট ইউ আর ইনকোডেড এরপরে কী আছে এরপরে বলছে এক্সটেন্ডেড ফলস এক্সটেন্ডেড ট্রু অর্থাৎ এক্সটেন্ডেড ফিচার যদি আপনি চান তাহলে আপনি এক্সটেন্ডেড দিতে ট্রু করতে পারেন আর যদি না চান তাহলে আপনি ফলস করতে পারেন যেটা খুশি তো আমি এখানে আপাতত দিয়ে দিলাম ট্রু আর এর নিচের আমাদের আমাদেরকে ইউজ করতে হবে অ্যাপ ডট ইউজ বডি পার্সার ডট দ্যাটস সল এখন আমরা বডি পার্সার খুব ইজিলি আমাদের প্রোজেক্টে ইউজ করতে পারবো সেটা ইউজ কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার জন্য আমাদেরকে রাউটে যাইতে হবে রাউটে গিয়ে আমাদের যে পোস্ট রাউটটা ছিল সেই পোস্ট রাউটে আমরা চলে গেলাম পোস্ট রাউটে যাওয়ার পরে এইবার আমরা এক্সপেক্ট করছি এইবার আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সার্ভার সরি ক্লায়েন্ট আমাদের রেসপন্সের সাথে রিকোয়েস্টের সাথে কিছু ডেটা পাঠাবে সাপোজ নেম পাঠাবে কস নেম ইকুয়াল টু সরি নেম ইকুয়াল রিকুয়েস্ট ডট বডি অর্থাৎ বডি পার্সারে যে ডেটাটা আমরা পাঠাবো সেই ডেটাটা এক্সট্র্যাক্ট করার সিস্টেমটা হচ্ছে রিকুয়েস্ট ডট বডি এবং অবজেক্টের নেমটা সাপোজ আমি ধরে নিলাম সেটার নাম নেম এরপরে কনস্ট ইমেল ইকুয়াল রিকুয়েস্ট ডট বডি ডট ইমেইল ওকে আরও কিছু যদি পাঠাই তাহলে সেটা এইবার আমরা মেসেজে দিয়ে দিলাম মেসেজে তো একটা অজেশন আছে আর একটা অবজেক্ট দিয়ে দিলাম নেম দিলাম আর ইমেল দিলাম দ্যাটস অল ওকে এখানে ইয়ার সিক্সে সিনট্যাক্স ব্যবহার করেছি এটা আসলে এইভাবে হওয়া উচিত ছিল কিন্তু ইয়ার সিক্সে একটা দিয়েই কাজ করা যায় যদি নেম আর প্রপার্টিজ ভ্যালু আর প্রপার্টিজ যদি কি আর ভ্যালু যদি সেম হয় তাহলে একটা নাম দিলেই চলে ওকে সেভ করলাম সেভ করে এবার আমরা পোস্টম্যানে চলে যাই পোস্টম্যানে গিয়ে এখান থেকে আমাদের পোস্ট রিকোয়েস্টে যাইতে হবে কন্ট্যাক্টের পোস্ট রিকোয়েস্টে এইবার একটু ভালো করে খেয়াল করেন আমরা কি করি সেটা হচ্ছে বডি আছে বডিতে আমাদের যাব না আমরা যাব হচ্ছে এইখানে অথরাইজেশন হেডার্স বডি এই বডিতে আমরা চলে যাব বডিতে যাওয়ার পর আছে ফর্ম ডেটা এক্স এ ডাব্লিউডাব্লু ফর্ম ইন কোড এগুলো আছে র আছে আমরা রথে যাব রথে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করবেন জেসন অ্যাপ্লিকেশন এখানে আমরা জেসন আকারে একটা ডেটা পাস করব। তাহলে কি ডেটা পাস করব। আমরা বলেছিলাম নেম অবশ্যই জেসন হইতে হবে নর্মাল জাবা হলে হবে না হ্যাঁ নেম এইচ এম নাইম আর ইমেল এইচ এম সরি এইচ এম নাইম অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এইবার দেখেন আমি ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে ডাটা পাঠাচ্ছি সার্ভার আমাদেরকে ডাটাটা ব্যাক করবে হ্যাঁ আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করি ও শেট কারণ আমাদের সার্ভার তো ওপেনই করা হয়নি সরি এমপেম স্টার্ট প্রজেক্ট কি সেভ করা আছে হ্যাঁ প্রজেক্ট সেভ করা আছে সার্ভারও রানিং এইবার আমরা সেমভাবে ডেটাটা করি ওয়াও সার্ভার আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছে আমার নেম এবং আমার ইমেল তো হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই কথা কারণ প্রথমবার করতে গেলে একটু বিশ্বাস আসছে না তো আমাদের সার্ভারেও যে সেম ডেটাটা আমরা পাচ্ছি সেটা আমরা কনসোল লক করে দেখতে পারি কনসোল ডট লক নেম ইমেল ওকে সেভ করি সেভ করে আবার আমরা সেম রিকোয়েস্টটা পোস্টম্যান থেকে পাঠাই সেম আমরা আমাদের টার্মিনালে গিয়ে দেখতে পারবো এইস এম নাইন এইস নাইন অ্যাট দ্য জিমেল ডট কম এখন আমরা সার্ভ ক্লায়েন্টের কাছ থেকে ডেটা পাস করতে পারবো এবং যে কোনো ডেটা আনতে পারবো এইবার আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ডেটাবেস নিয়ে কাজ স্টার্ট করতে হবে ডেটাবেস নিয়ে কাজ স্টার্ট না করলে আসলে হচ্ছে না কারণ আমাদের ডেটা ক্লায়েন্ট থেকে ডেটা আসতে সেই আমরা স্টোর করবো কোথায় সেই ডেটাটা আমাদেরকে স্টোর করতে হবে ডেটাবেস এ তাই না সে ডাটাটা আমাদের ডাটাবেস স্টোর করতে হবে আর একটা কাজ করা যেতে পারে ভার্চুয়ালি একটা ডেটাবেস ক্রিয়েট করে দেখা যাইতে পারে সাপোজ এখানে আমি একটা কি বলে একটা সিম্পল অ্যারে তৈরি করলাম কনট্যাক্স কনট্যাক্স ইকুয়াল এমটি একটা অবজেক্ট এমটি একটা অ্যারে হ্যাঁ আর এখানে আমরা মেসেজ না পাঠিয়ে আমরা রেসপন্স পাঠালাম কন ট্যাক্স ওকে কন আমরা পাঠালাম আর এখানে আমরা যে ডেটাটা পাচ্ছিলাম সেই ডাটাটা দিয়ে আমরা কি করব। সেই ডেটাটা আমরা পুশ করব আর মেসেজ দিব জাস্ট আমাদের নতুন ডেটাটা দরকার নাই আমরা এখানে মেসেজ দিয়ে দিই যে ডেটা সেভড এরকম হ্যাঁ আর এইখানে আমরা কি করব এখানে আমরা এই নেম আর ইমেল দিয়ে যে অবজেক্টটা পাবো সেই নেম আর ইমেলের অবজেক্টটা দিয়ে আমরা একটা অবজেক্ট বানিয়ে সেটাকে পুশ করব কোথায় সেটাকে আমরা পুশ করব আমাদের এই কন্ট্যাক্টসের ভেতরে যদিও এটা যতক্ষণ পর্যন্ত আপনার সার্ভার রানিং ততক্ষণ পর্যন্ত কাজ করবে সার্ভার রিজিস্টার নিয়ে অসুবিধা আর কাজ করবে না তাহলে আমরা এখানে লিখলাম কন্ট্যাক্স ডট পুশ এখানে একটা অবজেক্ট পাস করবো কি রিকুয়েস্ট ডট বডি ডট নেম এরপরে ইমেল ইমেল কি রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল এখানে একটা কমা দেওয়ার কথা ছিল আমি কমা দিতে ভুলে গেছি ওকে দ্যাটস অল এবার আপনার একটা ভার্চুয়াল ডাটাবেস ক্রিয়েট হয়েছে এবং সেই ডাটাবেসে ডাটাগুলো স্টোর হবে কি বিশ্বাস হচ্ছে না দেখা যাক আমরা আমাদের পোস্টম্যানে চলে যাই পোস্টম্যানে গিয়ে সেম ডেটাটা আমরা সেন্ড করি হ্যাঁ সেম ডেটাটা সেন্ড করলাম এখানে বলছে ডেটা সেভ এইবার আমরা পোস্ট রিকোয়েস্টের বদলে গেট রিকোয়েস্টটা করবো গেট রিকোয়েস্ট করে সেন্ড করি এই দেখেন আমাদের একটা কন্ট্যাক্টারে চলে এসছে ওয়াও আমরা যদি ব্রাউজার থেকে ডেটাটাকে সেন্ড করতাম মানে রিকোয়েস্টটা সেন্ড করতাম তাহলে এখানেও কিন্তু আমরা ডেটাটা দেখতে পারতাম ওয়াও আমরা আরেকটা কন্ট্যাক্ট সেন্ড করি হ্যাঁ এখান থেকে ডেটাটা সেন্ড করবো ব্রাউজার থেকে দেখবো পোস্ট ম্যাথলে চলে গেলাম এবং এখান থেকে আমাদেরকে বডিতে যাইতে হবে বডিতে গিয়ে নেমটাকে চেঞ্জ করে দিই নেম সেগুফ জিমেল ডট কম এটা সেন্ড করি আমাদেরকে কি দেয় দেখা যাক ডেটা সেভ আবার সেন্ড করি ডেটা সেভ ওকে এইবার আমরা এখান থেকে রিফ্রেশ করি ওয়াও আসলে দুইবার ক্লিক করেছিল এই জন্য দুইবার ডেটা সেভ হয়েছে আমাদের ডেটা সেভ হচ্ছে আবার আমরা আরেকটা ডেটা তৈরি করি জুবেল আহমেদ জুবেল অ্যাট দ্য জিমেল ডট কম সেন্ড ডেটা সেভড এবার আমরা রিফ্রেশ করি ওয়াও আমাদের পোস্ট আউট কাজ করছে আমাদের গেট আউট কাজ করছে কিন্তু এটা একটা ভার্চুয়ালি কাজ করছে আমাদের ডেটা সার্ভারটা যদি আমরা রিফ্রেশ করি অর্থাৎ সার্ভারটা যদি আমরা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে স্টার্ট করি তাহলে দেখব আমাদের কোনো ডেটা আর নেই রিফ্রেশ করলাম ডেটা নেই কন্ট্যাক্ট লিস্ট এম এই প্রবলেমটা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে ডেটাবেস ইউজ করতে হবে তো ডেটাবেস ইউজ করার সময় আমাদের চলে এসছে আমরা অদূর ভবিষ্যতে এই ডেটাবেস ইউজ করবো কিন্তু নেক্সট ভিডিওতে না নেক্সট ভিডিওতে আমরা কোর্স নিয়ে আলোচনা করব আর আর কি তারপরে আমরা ডেটাবেস ইনস্টলেশন এবং ডেটাবেসের সিম্পল কাজ নিয়ে আলোচনা করব ওকে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনারা মিডিল ওয়ার সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং থার্ড পার্টি কিছু মিডিল ওয়ার যেমন বডি পার্সার মর্গ্যান কীভাবে ইউজ করতে হয় সে বিষয়ে একটা আইডিয়া পেয়েছে যদি তারপরেও কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন টুইংকাল ক্যাটসের গ্রুপে অফিসিয়াল গ্রুপে এবং টুইংকাল ক্যাটসের অফিসিয়াল পেজেও লাইক করতে পারেন আর যদি আপনি আমাদের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করছি ততদিন আমাদের সাথেই থাকবেন গুড বাই